বাংলা এবং পাঞ্জাবের অনেক বিষয়ে মিল রয়েছে। দুই রাজ্যেই যেমন রয়েছে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস, তেমনই দেশভাগের মতন ধাক্কাও সামলাতে হয়েছে দুই রাজ্যকেই। জাতিগতভাবেই পাঞ্জাবিরা ভীষণ আমোদে, তাদের মুখে মুখে ফেরে খাও পিও অর্জিও। বাঙালিদের খাদ্য তালিকায় যেমন বিরাট বৈচিত্র্য ধরা পড়ে, ঠিক তেমনটাই দেখা যায় পাঞ্জাবিদের খাদ্য তালিকায়। সেখানেও নিরামিষ এবং আমিষের প্রচুর পদ রয়েছে। পাঞ্জাবি খাবার এমনিতে মশলাদার এবং ঘি মাখন চর্চিত। দেশে গমের উৎপাদন বেশি হওয়ায় রুটি এবং পরোটাই তাদের প্রধান খাদ্য, আর এই দুটো নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা চোখে পড়ার মতন। যেটা দেখা যায় যে পরোটার সঙ্গে আলু, কপি, মূলো, পালং, মেথি, এমনকি কিমার পুর ভরা পরোটা, সেটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয়। পাঞ্জাবজাত যে পদটি আজ সারা দেশের মন কেড়ে নিয়েছে তা হলো তন্দুর। তন্দুরের আঁচে পুড়ে চিকেন হোক বা ফিশ, যখন পাতে এসে পড়ে তখন কি আর অন্য কোনো দিকে চোখ দেওয়া যায়? মুঘলদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এভাবেই প্রভাব ফেলেছে তাদের কুজিনে। তাদের রান্নার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কারি, তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় চিকেন বাটার মশালা এবং অমৃতসারি ফিশ। বিভিন্ন ধরনের সবজি এবং পনিরের নানা পদ আজ দারুণ জনপ্রিয়। আলু মটর, আলু গোবি, মিক্সড ভেজ, পালক পনির, পনির বাটার মশালা, বেগান ভর্তা, ভিন্ডি, নবরতন কোরমা, মালাই কোফতা, আরও কত কী। তবে সারা দেশ যে পদটা দিয়ে পাঞ্জাবকে চেনে তা হলো তড়কা। চিকেন, মাটন, ডিম সহযোগে এই তড়কাতেও রয়েছে প্রভূত বৈচিত্র্য। এছাড়াও ডালের নানা পদ অতি জনপ্রিয়, যেমন ডাল মাখনি, ডাল ফ্রাই, পাঞ্চকারি, রাজমা, চানা মশলা প্রভৃতি। তবে পাঞ্জাবিদের আরও একটি জনপ্রিয় খাওয়া হলো মাকাই কি রুটি আর সরসো কা শাক। পাঞ্জাবিরা যেমন বিশাল বিশাল ট্রাক নিয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যায়, তেমনই পাঞ্জাবি ধাবা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। ধাবা হলো পথিকের ক্ষণিক বিশ্রাম এবং খাওয়ার জায়গা। যে কোনো দিন গাড়ি নিয়ে লম্বা সফরে বেরোলে হাইওয়ের পাশে এই ধরনের ধাবাগুলোই হয়ে উঠবে আপনার বিশ্রাম এবং উদারপূর্তির একমাত্র সহায়ক। পাঞ্জাবি ধাবার স্বাদ নিতে আজ অবশ্য অনেকেই উইকেন্ডে বেরিয়ে পড়েন লং ড্রাইভে। হাইওয়ের ধারে খাটিয়ায় বসে তন্দুরি বা তড়কার স্বাদ অনেক দিন মনে থেকে যায়। কলকাতাকে যারা দীর্ঘদিন এই স্বাদ জুগিয়ে আসছে তাদের মধ্যে অন্যতম হলো জয় হিন্দ ধাবা। এছাড়াও রয়েছে আজাদ হিন্দ, দা ধাবা, শেরি পাঞ্জাব প্রভৃতি। তবে পাঞ্জাব ঘরানার আরও কয়েকটা জিনিসের কথা উল্লেখ করতেই হয়, যেমন ভালো ঘিয়ের তৈরি হালুয়া, লস্যি এবং সম্পূর্ণ দুধে তৈরি চা। মাঝে মাঝে দু এক কলি কেশর এই চায়ের স্বাদ এবং গন্ধকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। অপূর্ব পাঞ্জাবি খাবারের স্বাদ নিতে আসুন খাইবার পাশে 16-17-18 জানুয়ারি দুপুর 1টা থেকে রাত 8টা, তালতলা মাঠ, ইডিএফ হাসপাতালের পাশে। খাইবার পাস পাওয়ার্ড বাই এঞ্জিন, কাচ্চি ঘানি সর্ষের তেল, সহযোগী নিবেদক আকমাক ডাটা ডায়মন্ড, নকল থেকে সাবধান লাল বাবা রাইস, নতুন বছরের পদে পদে সঙ্গী থাকুক বাসমতি, ব্রেভারেজ পার্টনার কোকা কোলা, ফুড টেস্ট বেটার উইথ কোকা কোলা, সেলফি পার্টনার এমটেক স্মার্টফোনস, এন্টারটেনমেন্ট কা ফান্ডা, ম্যাগাজিন পার্টনার হ্যাংলার হেসে, বাংলায় এই প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন।